সিএসএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা 13 আসনে, সেখানে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাগত জানাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম এর সৌজন্য ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ধরে আমরা থাকবো ঢাকার 13 আসনে, জানার চেষ্টা করব এই আসনে রাজনৈতিক দলগুলো তৃণমূলে কি প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায়। এই সকালবেলায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ বজলুর রহমান। আমরা তার কাছ থেকে জেনে নিতে চাইব এই ঢাকা 13 আসনে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত রয়েছে। জনাব বজলুর রহমান, আপনি এই পুরো এই 13 আসন নয়, শুধু ঢাকা উত্তরের সভাপতি আপনি আওয়ামী লীগের, অনেকগুলো আসন আপনার দায়িত্বে, আপনি যেহেতু 13 আসনে থাকেন, আপনার কাছে বিশেষ করে জানতে চাইবো এই 13 আসনে আসলে কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা সামনে সামনের যে নির্বাচনটা এসে সেই নির্বাচনের চ্যালেঞ্জ আমাকে একটি আসনের দায়িত্ব দিয়েছেন। আজকে কিছুদিন যাবৎ আমরা সম্মেলনের মাধ্যমে তৃণমূলের সংগঠনকে ইউনিট পর্যায়ে সূচিতে পার্টিসিপেশন পাচ্ছি এবং পাড়া মহল্লাতে তাদের পার্টিসিপেশন পাচ্ছি এবং আমরা পাড়া মহল্লাতে যে কমিটিগুলো করেছি সে কমিটিগুলো সক্রিয়। বিশেষ করে আমার ঢাকা 13 আসনটি আসলে শক্তিশালী। এখানে আমাদের ঢাকা 13 আসনে মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলানগর আংশিক, এখানে ভালো সংগঠন, খুব ভালো ইয়েতে আছেন, ফর্মে আছেন। এখানে কোনো কোন্দল নেই, প্রতিযোগিতা আছে, কোন্দল নেই। আমি মনে করি যে নেত্রী যাকে এখানে মনোনয়ন দেবেন, দল যাকেই সিলেক্ট করবেন, তার তার পক্ষেই আমাদের নেতা কর্মীরা একাট্টা হয়ে লড়াই করবে। আপনি সেই 2008 সালের নির্বাচন 2008-14 এবং 18 মনোনয়নপত্র তুলেছিলেন আওয়ামী লীগের, মনোনয়নপত্র আপনার ভাগ্যে জোটে? আসলে আমি একজন কর্মী হিসেবে ঢাকা মহানগর, অবিভক্ত ঢাকা মহানগর আমি অনেক ছি, আমি ওয়ার্ড থেকে মহানগরে গিয়েছি, নেত্রী আমাকে ওয়ার্ড থেকে মহানগরের এই পর্যায়ে পর্যন্ত তিনি আমাকে পদ পদায়ন করে সম্মানিত করে, তা নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমি ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছি, আপনারা দেখেন যে না, এর আগের নির্বাচনেও আমি মনোনয়নপত্র সংগ্রহ করতাম, ফিল আপতাম এবং জমা দিতাম, তো মনোনয়ন বোর্ড যেটা সিদ্ধান্ত নিত সেটাকেই মাথা পেতে নিয়ে সেই প্রার্থীর পক্ষে আমি কাজ করেছি। আমি মনে করিনি যে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি, আমি মনে করেছি ওটি আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যে প্রার্থীকে দিয়েছে সেই প্রার্থীকে আমি নিজের প্রার্থী মনে করেই নৌকাকে জয়ী করার জন্য যা কিছু করা সব করেছি। তো এবারও আমার সেই প্রত্যাশাই থাকবে, আমি মনোনয়ন চাইব, মনোনয়নপত্র সংগ্রহ করব এবং মনোনয়ন বোর্ডের কাছে দেব। আমার নেত্রী, আমার দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে এই জায়গায় বসিয়েছেন, তিনি যদি মনে করেন আমাকে এই জায়গার জন্য যোগ্য তাহলে আমাকে হয়তো মনোনয়ন দেবে। আমি মনে করি অন্য যারা এই মনোনয়ন চাইবেন, মনোনয়ন প্রত্যাশী, তারা হয়তো এইভাবেই বলবেন যে যাকে নৌকার মনোনয়ন দেওয়া হোক আমরা একসাথে হয়েই কাজ করব, এটাই আমার প্রত্যাশা। আমাকে দিলে তারা আমার সাথে কাজ করবে, অন্যকে দিলে আমি তাদের সাথে কাজ করব। নৌকাকে জয়ী করতে হবে, এটি মোক্ষম কথা, বড় কথা। জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিতে হবে, কারণ তার সমস্ত দিয়ে বাঙালি এবং বাংলাদেশকে যেভাবে তিনি তুলে ধরেছেন, বাংলাদেশকে মর্যাদাশালী করেছেন, যে উন্নয়ন বাঙালির জন্য করেছেন, আমি মনে করি আত্মনির্ভর যে চেষ্টা তিনি করে যাচ্ছেন সেটি সফল হয়েছে। এটি 2024 সালে যে নির্বাচন হবে সে নির্বাচনে এটি অবশ্যই কাজে লাগবে, নৌকা অবশ্যই জয়ী হবে, জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির কথা, তিনি জানাচ্ছিলেন যে আওয়ামী লীগ এই 13 আসনে কি প্রস্তুতি নিচ্ছে। আমার 12টা সংবাদে এই আসনের অন্য কোন স্থানে থাকবো, জানাবো সেই জায়গা থেকে নির্বাচনের প্রস্তুতির কথা। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়।